আজির মুখ্য খবর রাজ্যবাসী করোনা সম্পর্ক মুখ্যমন্ত্রী উদ্বোধন আজ রাজ্যবাসী করোনা সম্পর্ক উদ্বোধন দিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কইছন্তি জিরো সংক্রমণ আমার লক্ষ্য আপনার ত্যাগ ও সহযোগে করোনা রাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন এথিলাগি আমার প্রশংসা করেছেন আমার দৈনিক সংক্রমণ শহে তলে রয়েছে কিন্তু আত্মসন্তোষ ঠিক নুহে বিপদ সম্পূর্ণ টলি না মহারাষ্ট্র পঞ্জাব ছত্তিশগড় মধ্যপ্রদেশের স্থিতি বিগড়িছে তাছাড়া মহারাষ্ট্রের সংক্রমণ পুনি থরে লকডাউন ফেছে আমি সতর্ক রহলে ওড়িশা লকডাউন ফেব না বাহার গলে মাস্ক পিঁধা বেকরে ছুলাই রক্ষা না হাতক সাবুনে থা মুহ নাক ও আখিরে হাত মারা না মর অনুরোধ সমস্ত কোভিড নিয়ম মানু পরবর্তী খবর ইঞ্জিনিয়ারিং পড়া যুক্ত দুইরে গণিত পদার্থ বিজ্ঞান পড়া বাধ্যতামূলক নুহে সারা দেশের ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমে সিট খালি পড়ুবা বেড়ে বহু কলেজ ছাত্রছাত্রী অভাব বন্ধ হয়ে যাচ্ছে তেমন অধিকর অধিক ছাত্রছাত্রী যেপর ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রম প্রত্যেক আকর্ষিত হবে সেইপাই এআইসিটিই ইঞ্জিনিয়ারিং পড়া নিয়মের পরিবর্তন আনিছে এণিকি যে যুক্ত দুইরে গণিত কিংবা পদার্থ বিজ্ঞান ন রক্ষি উত্তীর্ণ হয়ে সে চাইলে ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমে নাম লেখাই পারে এনেই এআইসিটিই অধ্যক্ষ অনিল সহস্রবুদ্ধে কিন্তু যে ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রম প্রত্যেক আকর্ষিত করা ও অধিক ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পড়িবার সুযোগ দেওয়া এভাবে পদক্ষেপ নিয়া যাইছে আসন্তা শিক্ষাবর্ষ লাগু হব এবে যে গণিত ও পদার্থ বিজ্ঞান যুক্ত দুইরে পড়ি নথিবে সে ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে পড়া যাব এথিপাই বিশ্ববিদ্যালয়গুলিক স্বতন্ত্র পাঠ্যক্রম প্রস্তুত করবে পরবর্তী খবর হোল্ডিং ট্যাক্স নদেলে ঘর সিল করিব বিএমসি হোল্ডিং ট্যাক্স দিও নহেলে গ্রহণ করা দৃঢ় কার্যানুষ্ঠান ঘর সিল করে দিয়াযিব রাজধানীরে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি বিভিন্ন বর্গর জোরদার বিরোধ করা যাওয়া বেড়ে এভাবে নির্দেশনামা জারি করেছে ভুবনেশ্বর মহানগর নিগম অর্থাৎ বিএমসি বিএমসির ডেপুটি কমিশনর অর্থাৎ রাজস্ব পক্ষ মহানগর নিগমর সমস্ত জোনাল ডেপুটি কমিশনর মানুষ পঠা যাই চিঠি উল্লেখ করা যাই যে বহুত লোক হোল্ডিং ট্যাক্স দেই নাহান্তি এই লোকঙ্ক বিরোধে যথাশীঘ্র ওপিডিআর আক্ট 1962 অনুসারে সার্টিফিকেট কেস রুজু করত সেইপরি যেমানক বিরোধে সার্টিফিকেট কেস প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছে সেমানক কোঠাগুড়ি সিল করা পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়া যাইছে রাজস্ব ক্ষতি রোকিবা এইপরি ত্বরিত পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়া যাইছে পরবর্তী খবর পুরোনা সরকারি গাড়ি উপরে লাগিব কটকণা গাড়ি প্রদূষণ জনিত চিন্তা সরকারকে ঘারিছে এথিপাই পুরোনা গাড়িকে বদলাই নূয়া গাড়ি রাস্তার কড়াইবা লাগি একাধিক যোজনা সরকার করছেন কেতবে স্ক্রাপেজ নীতি তো আতবে সবুজ টিকস লাগু করা ভি যোজনা প্রস্তুত হচ্ছে সদ্য মিলে সূচনা অনুযায়ী 15 বর্ষর অধিক পুরোনা গাড়ির পঞ্জীকরণ নবীকরণ নকরি সরকার যোজনা চলাইছেন এথিপাই সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয় পক্ষ চিঠা বিজ্ঞপ্তি প্রস্তুত করা যাইছে যদি সবুকিছি ঠিকঠাক অগ্রগতি করে তাহলে 2022 এপ্রিল পহিলার দেশের 15 বর্ষর অধিক পুরোনা গাড়ির পঞ্জীকরণ নবীকরণ হব না নিয়মরে আবশ্যক পরিবর্তন আনবা নিমন্তে মন্ত্রণালয় পক্ষ অংশধারী মান মতামত লড়া যাইছে মন্ত্রণালয় পক্ষ করা ট্যুইট্রে এই সূচনা দিয়া যাইছে পরবর্তী খবর ঝারসুগুড়ার চেন্নাই বিমান সেবা আরম্ভ করব স্পাইসজেট ঘরোই বিমান সেবা কোম্পানী স্পাইসজেট আসন্তা মার্চ 28 প্রায় 66টি নূয়া ফ্লাইট চলাচল আরম্ভ করব এসবু নূয়া ফ্লাইট ওড়িশার কেতক রুট দরভঙ্গা কলকাতা ও মধ্যপ্রদেশের কেতক রুট্রে চলাচল করব ওড়িশার ঝারসুগুড়ার চেন্নাই স্পাইসজেট বিমান সেবা আরম্ভ হব মিলে সূচনা অনুসারে এসবু নূয়া বিমান চলাচল কোম্পানী বোয়িং 737 ও বম্বাটিয়ার Q400 বিমানর ব্যবহার করব কোম্পানির যোজনা অনুসারে কেতক পুরোনা রুট ও কেতক নূয়া রুট্রে এসবু বিমান চলাচল করব চলিত গ্রীষ্ম ঋতুরে কোম্পানী 66টি নূয়া ফ্লাইট চলাচল আরম্ভ করে আমার বিমান সেবা নেটওয়ার্ক আহুরি সম্প্রসারিত করব বলে কইছন্তি কোম্পানির চিফ অপরেটিং অফিসর শিল্পা ফাটিয়া পরবর্তী খবর এপ্রিল 1 এসবু ব্যাঙ্কর চেকবুক অচল হয়ে যাব আসন্তা এপ্রিল 1 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যথা দেনা ব্যাঙ্ক কর্পোরেশন ব্যাঙ্ক বিজয় ব্যাঙ্ক আন্ধ্র ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমর্স সিন্ডিকেট ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক ও আল্লাহাবাদ ব্যাঙ্কর মিশ্রণ বিভিন্ন বৃহত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সহ সম্পূর্ণ হব ফলে এপ্রিল 1 এসবু ব্যাঙ্কর চেকবুক আইএফসি ও এমআইসিআর কোড অচল হয়ে যাব সেইপরি এসবু ব্যাঙ্কগুলিকর বিভিন্ন অঞ্চলের শাখাগুলিকর ঠিকা বদলে যাব তেমন এসবু ব্যাঙ্কর গ্রাহক মানে নূয়া চেকবুক পাসবুক নূয়া আইএফসি ও এমআইসিআর কোড পাই মিশ্রণ হয়েছে বৃহত ব্যাঙ্ক সহ যোগাযোগ করে পারে এসব গ্রাহক মানে এই ব্যাঙ্ক যাই নিজের ফোন নম্বর ঠিকা নমিনি নাম বদলাই পারে পরবর্তী খবর আবর্জনা পরিচালনা ব্যবস্থা সুদৃঢ় পাই ঘরে ঘরে লাগিব কিউআর কোড সহরর আবর্জনা পরিচালনা ব্যবস্থা সুদৃঢ় করা লাগি রাউরকেলা মহানগর নিগম এক নিয়ারা পদক্ষেপ নিয়েছে ঘর মানুষের কিউআর কোড ট্যাগ লগাউছি মহানগর নিগম
ফলরে কেউঘরু আবর্জনা সংগ্রহ হয়ে না তাহা সহজরে জনাপড়ি পাৰিব এবং তদনুযায়ী মহানগর নিগম কর্তৃপক্ষ তুরন্ত উচিত পদক্ষেপ নেবে সফল হয়ে পারে কেবল ঘর নুহে গোষ্ঠী ও সর্বসাধারণ শৌচালয় মানকরে বি এই ট্যাগ লাগিব বলে জনাপড়িছে। এ সম্পর্কের মত রাখি রাউরকেলা মহানগর নিগম কমিশনর শ্রীযুক্ত দিব্যজ্যোতি পরিড়া কইছন্তি যে বেলে বেলে আবর্জনা সংগ্রহকারী গাড়ি ঠিক সময় আসুনাহি বলে কিছু গৃহকর্তা তথা ব্যবসায়ী অভিযোগ করতে তেণু এই সমস্যার সমাধান নিমন্তে ঘর মানকরে কিউআর কোড ট্যাগ লগাইবা লাগি চিন্তা করাগলা। প্রতিদিন আবর্জনা সংগ্রহ পাই যাওতিবা গাড়িরে নিয়োজিত সফি কর্মচারী ঘরু আবর্জনা সংগ্রহ করিবা সময়রে উক্ত কিউআর কোডকু স্ক্যান করিবে ফলরে ঘরু আবর্জনা সংগ্রহ হইছে কি নাহি তাহা জনাপড়ি পারিব। পরবর্তী খবর দোলি ও মীনাবজার খোলিবাকু মিলু অনুমতি। সরকার কটকণার সহিত সাংস্কৃতিক কার্যক্রম যানিযাত্রা আদিকু অনুমতি দেইছন্তি। হেলে ওড়িশার কলা সংস্কৃতি ঐতিহ্য ও পরম্পরাকু লোকাভিমুখী এবং প্রসারিত করুথিবা দোলি ও মীনাবজারকু কিপরি উপেক্ষা করুছন্তি বলি দোলি ও মীনাবজার মহাসংঘ ওড়িশা সংঘ পক্ষরু অভিযোগ হইছে। সরকার দোলি ও মীনাবজার খোলিবাকু অনুমতি দিয়ন্তু নচেত আমরণ অনশন জারি রহিব বলি মহাসংঘর সভাপতি অনন্তচরণ সাহু কহিছন্তি। মহাসংঘ পক্ষরু লোয়ার পিজিএমরে অনশন জারি রয়েছে। অনশনরে বিভিন্ন দলর বরিষ্ঠ রাজনেতা সামিল হয়ে সংঘর দাবি পূরণের সমর্থন দিয়েছেন। হলে সরকার দাবি পূরণ নিমন্তে কৌশি নিষ্পতি নেউনথিবারু অনশন ব্যাপক করাযিব বলি মহাসংঘ পক্ষরু চেতাবনী দিয়াযাইছে। পরবর্তী খবর সমুদ্রে ফাঁসি যাওয়া বেলে পাঁচ পর্যটক উদ্ধার। পুরী বেলাভূমিরে রবিবার সমুদ্র স্নান সময় পাঁচ পর্যটক ফাঁসি যাওয়া সময় সে উদ্ধার করা যাইছে। এই পর্যটক মান দুইজণক অবস্থা গুরুতর থাকু জেলা চিকিৎসাকে পঠা যাই সূচনা মিছে। রবিবার পূর্বাহ্নরে বেলাভূমিরে পর্যটক মানে সমুদ্র স্নানর মজা নেউলে। এই সময় পাঁচজন পর্যটক সমুদ্র ভিতরক চাল যাই সে ফাঁসি যাওয়া দেখি বেলাভূমিরে উপস্থিত লাইফগার্ড মানে সমুদ্রে পশি সে উদ্ধার করে। পরবর্তী খবরক যা পূর্ব আপনার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখন্তু কারণ ভিডিওর শেষে রয়েছে আজর রাশিফল কিন্তু তা পূর্ব ভিডিওটি লাইক করে দিও কারণ আপনার গোটে ছোট লাইক আমি নূতন ভিডিও বনাইবাই প্রোৎসাহিত করে থাকে। পরবর্তী খবর বন্ধা হলে বিবাদীয় পুলিশ অফিসর সচিন বাজে। অম্বানী ঘর নিকটে বিস্ফোরক ভরা গাড়ি রাখবায় সম্পৃক্ত থাকা অভিযোগে এনকাউন্টর স্পেশালিস্ট সচিন বাজে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গিরফ করেছে। দীর্ঘ বার ঘণ্টা ধর পচরাউচরা করা পরে শনিবার রাতে 11:50 বাজে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গিরফ করে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মুখপাত্র কহানুযায়ী ফেব্রুয়ারি 25 দিন কার্মিকাল রোড নিকটে বিস্ফোরক ভরা গাড়ি রাখবায় ভূমিকা ও সম্পৃক্তি নিমন্তে সচিন বাজে গিরফ করা যাইছে। এতিশ অম্বানী ঘর নিকটর মিলি বিস্ফোরক ভরা স্কর্পিও গাড়ির মালিক থানার ব্যবসায়ী মনসুখ খরিনি মৃত্যু ঘটনার মধ্যে বজেঙ্কর ভূমিকা অছি বলে হেউথিবা অভিযোগর তদন্ত চলেছে। পরবর্তী খবর পঠানকোটে উড়িলা পাকিস্তানী ড্রোন। পঠানকোটে উড়িলা পাকিস্তানী ড্রোন। পঠানকোটর বামিয়াল সেক্টরে এক পাকিস্তান ড্রোন পইন্তরা মারুথিবা দেখিবাকু মিলিছে। আজ সকাল বামিয়াল সেক্টরর ডিন্টো পোস্টরে শত্রুপক্ষের এই ড্রোন উড়ুথিবার নজর আসিথিলা। বিএসএফর ফায়ারিং পরে সন্দিগ্ধ ড্রোনটি ফেরি যাইথিলা। এরপরে পুরো অঞ্চলের সর্চ অপরেসন জারি রয়েছে। কৌশি অস্ত্র বা কিছু সামগ্রী পকাইবাকু ড্রোনটি পঠা যাই না বিএসএফ আলর্ট অছি কি না তাহা যাঞ্চ করিবাকু ড্রোন পঠা যাই সে নেই সর্চ অপরেসন চালিছে। তবে এ প্রথম ঘটনা নুহে, পঞ্জাব সীমার এভাবে ঘটনা লগাতার ঘটি থাকে। জম্মু কাশ্মীর পুলিশ মহানির্দেশক দিলবাগ সিং শনিবার দিন কইছন্তি যে কেন্দ্রশাসিত প্রদেশের পাখাপাখি 200 আতঙ্কবাদী আক্টিভ অছন্তি। পরবর্তী খবর ডাক্তারখানু ডিসচার্জ হওয়ার পরে হুইলচেয়ারে নির্বাচন প্রচার কলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ডাক্তারখানু ডিসচার্জ হওয়ার পরে হুইলচেয়ারে বসে নির্বাচন প্রচার কলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পূর্ব ডাক্তারখানার ভর্তি হওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কথা দিয়ে যে কেহি তাঁকু নির্বাচন প্রচার করিপারু রোকি পারিবে না। হুইলচেয়ারে বসি মধ্যে সে নির্বাচন প্রচার করবে। আজ সে নিজ কথা রাখা সহ হুইলচেয়ারে রাস্তাকে ওহ্লাইছেন্টি। রালিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী কইছেন্টি যে মু আঘাত পাইছে এবং অসুস্থ আছে কিন্তু মোর লক্ষ্য স্থির রয়েছে। মো দেহরে আঘাত লাগিলে মধ্যে মুই হুইলচেয়ারে পশ্চিমবঙ্গ বুলিবা জারি রাখবে। যদি মু শয্যার বিশ্রাম নেবি তবে পশ্চিমবাসী নিকটরে কি পৌঁছব মু কেবে বি নইবি না। মনে রখ জনে আঘাত পাইথিবা পাখুনি বহুত বিপজ্জনক হয়ে থাকে। পরবর্তী খবর জুন 28 আরম্ভ হব অমরনাথ যাত্রা। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের 56 দিন ধরে হওয়া থাকা বার্ষিক অমরনাথ যাত্রা আসন্তা জুন 28 তারিখর আরম্ভ হয়ে অগস্ট 22 তারিখের শেষ হব। গতবর্ষ কোভিড-19 কারণর অমরনাথ যাত্রা বাতিল করা যাই। বোর্ডর অধিকারী মানে কইছন্তি জুলাই 21 তারিখর যাত্রা আরম্ভ হয়ে অগস্ট পর্যন্ত চালিবার থিলা কিন্তু করোনা সংক্রমণ হার বৃদ্ধি দৃষ্টি রাখি যাত্রা ভতিরে পরিবর্তন করা যাইছে।
କେତେକ ରାଜ୍ୟରେ କରୋନା ସଂକ୍ରମଣ ବୃଦ୍ଧି ପାଉଥିବାରୁ ଯାତ୍ରା ସମୟରେ କୋଭିଡ୍ ନିୟମାବଳୀକୁ କଡ଼ାକଡ଼ି ପାଳନ କରିବା ପାଇଁ ବୋର୍ଡ ପକ୍ଷରୁ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। ପୂର୍ବ ଭଳି ସକାଳ ଓ ସନ୍ଧ୍ୟା ଆଳତୀ ସମେତ ଭର୍ଚୁଆଲ ଦର୍ଶନ ଓ ସିଧାସଳଖ ପ୍ରସାରଣ ଜାରି ରହିବ ବୋଲି ବୋର୍ଡ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ବିତିଲା ବର୍ଷେ ପ୍ରଥମ କରୋନା ମୃତ୍ୟୁ ଅସ୍ପଷ୍ଟ। କର୍ଣ୍ଣାଟକର କୁଲବର୍ଗି ବାସିନ୍ଦା କାଜି ମହମ୍ମଦ ହୁସେନ ସିଦ୍ଦିକିଙ୍କର 2020 ମାର୍ଚ୍ଚ 10ରେ କରୋନାରେ ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା। ତାଙ୍କୁ ଭାରତର ପ୍ରଥମ କରୋନା ଶିକାର ବୋଲି ସରକାରୀ ଭାବରେ ଘୋଷଣା କରାଯାଇଥିଲା। କର୍ଣ୍ଣାଟକ ସରକାର ସିଦ୍ଦିକିଙ୍କ ମୃତ୍ୟୁର 2 ଦିନ ପରେ ଘୋଷଣା କରିବା ପରେ ଦେଶରେ ଅହେତୁକ ଆତଙ୍କ ଖେଳି ଯାଇଥିଲା। ଇତିମଧ୍ୟରେ 1 ବର୍ଷ ବିତିଗଲାଣି, କିନ୍ତୁ ପରିତାପର ବିଷୟ ହେଉଛି ଯେ ସିଦ୍ଦିକି କରୋନା ସଂକ୍ରମିତ ଥିଲେ ବୋଲି ଅଦ୍ୟାବଧି ତାଙ୍କ ପରିବାରକୁ ପ୍ରମାଣପତ୍ର ମିଳିନାହିଁ। ତାଙ୍କ ପରିବାର ପକ୍ଷରୁ ବାରମ୍ବାର ସରକାରଙ୍କ ନିକଟରେ ଏହି ପ୍ରମାଣପତ୍ର ପାଇଁ ଆବେଦନ କରାଯାଇଥିଲେ ମଧ୍ୟ ଫଳ ମିଳିନାହିଁ। ଅତେବ ସିଦ୍ଦିକିଙ୍କର କରୋନାରେ ମୃତ୍ୟୁ ହୋଇନଥିଲା, ସରକାର ଶୁଖିଲାରେ ଏଭଳି ପ୍ରଚାର କରିଥିଲେ ବୋଲି ପରିବାରବର୍ଗ କହୁଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଓଡ଼ିଶାରେ ମିଶିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଆନ୍ଧ୍ର ଲୋକେ। ଓଡ଼ିଶାରେ ମିଶିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଆନ୍ଧ୍ରର ଲୋକେ। ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶର ସାଲୁର ବ୍ଲକ କୋଡ଼ାମା ପଞ୍ଚାୟତର 18 ଗାଁର ଲୋକେ ଓଡ଼ିଶାରେ ମିଶିବା ପାଇଁ ଚାହୁଁଥିବା କହିଛନ୍ତି ବରିଷ୍ଠ ବିଜେପି ନେତା ତଥା ପୂର୍ବତନ କୋରାପୁଟ ସାଂସଦ ଜୟରାମ ପାଙ୍ଗି। ଓଡ଼ିଶାରେ ମିଶିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଆନ୍ଧ୍ରର ଲୋକେ। ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ସାଲୁର ବ୍ଲକ କୋଡ଼ାମା ପଞ୍ଚାୟତର 18 ଗାଁର ଲୋକେ ଓଡ଼ିଶାରେ ମିଶିବା ପାଇଁ ଚାହୁଁଥିବା କହିଛନ୍ତି ବରିଷ୍ଠ ବିଜେପି ନେତା ତଥା ପୂର୍ବତନ କୋରାପୁଟ ସାଂସଦ ଜୟରାମ ପାଙ୍ଗି। 18 ଗାଁର ଲୋକେ ଏକାଠି ହୋଇ କୋଡ଼ାମା ପଞ୍ଚାୟତରେ ଏକ ସଭା ଆୟୋଜନ କରିଥିଲେ। ଏହି ସଭାରେ ଜୟରାମ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବରେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଏଥିସହ ଗ୍ରାମବାସୀଙ୍କ ସମସ୍ୟା ସମ୍ପର୍କରେ ଜାଣିବାକୁ ପାଇଥିଲେ। ଦୀର୍ଘ ବର୍ଷରୁ ଆନ୍ଧ୍ରର ବିଜନଗରମ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଗାଁରେ କୌଣସି ଉନ୍ନୟନମୂଳକ କାମ କରୁନଥିବା ଗ୍ରାମବାସୀ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି। ଏଥିଲାଗି ସେମାନେ ଓଡ଼ିଶାରେ ମିଶିବାକୁ ଚାହୁଁଥିବା କହିଛନ୍ତି ଜୟରାମ। ଆଜି ମାର୍ଚ୍ଚ 15 ସୋମବାର, ଏବେ ଆମେ ଜାଣିବା 12 ରାଶିର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରାଶିଫଳ। ମେଷ ରାଶି, ପାରିପାର୍ଶ୍ୱିକ କୁପ୍ରଭାବ ଆଜିର ମାନସିକ ଓ ଶାରୀରିକ ଦିଗ ପାଇଁ ଅନୁକୂଳ ନ ହୋଇପାରେ। ସାମୟିକ ଆର୍ଥିକ ଅଭିବୃଦ୍ଧି, ଧର୍ମୀୟ ଭାବନା, ବନ୍ଧୁମିଳନ ଓ ଯାତ୍ରା କେତେକାଂଶରେ ଶାନ୍ତି ପ୍ରଦାୟକ ହେବ। ସାଧାରଣ ଆଲୋଚନା କ୍ଷେତ୍ରରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଲାଗି ରହିବ, ଉପରିସ୍ଥଙ୍କ ପ୍ରତିରୋଧ କାମକୁ ବିଶୃଙ୍ଖଳିତ କରିପାରେ। ବୃଷ ରାଶି, ଉଚ୍ଚାରୋହୀ ଶୁକ୍ର ହେତୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟର ଉନ୍ନତି ପରିଲକ୍ଷିତ ହେବା କାରଣରୁ ବ୍ୟସ୍ତତା ଦୂର ହେବ। ଅର୍ଥ ସମ୍ପର୍କୀୟ ଅଭାବକୁ ଦୂରେଇପାରେ, ବନ୍ଧୁ ସାହାଯ୍ୟ କରିବେ। ମଝିରେ ମଝିରେ ପାରିବାରିକ ସମସ୍ୟା ଲାଗି ରହିବାରୁ କର୍ମକ୍ଷେତ୍ର ମଧ୍ୟ ତାହାଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହୋଇପାରେ। ଯାତ୍ରା ଓ ବନ୍ଧୁମିଳନ, କଳା ସାହିତ୍ୟ ସଭା ସମିତିରେ ସମ୍ମାନିତ ହେବେ। ମିଥୁନ ରାଶି, ଶନିକ୍ଷେତ୍ରସ୍ଥ ବୁଦ୍ଧଙ୍କ ଯୋଗୁଁ ନିଜର ଉଦାରତା ଗୁଣରୁ ନିଜ କାମ ଛାଡ଼ି ବନ୍ଧୁଙ୍କ କାମକୁ ପ୍ରାଧାନ୍ୟ ଦେବେ। ପିଲାଙ୍କ ଅଭିଯୋଗକୁ ଗୁରୁତର ସହ ବିଚାର କରିବା ଭଲ ହେବ। ସହକର୍ମୀଙ୍କ ବାକି ରହିଥିବା ଟଙ୍କା ପଇସାକୁ କେନ୍ଦ୍ର କରି ଅନର୍ଥ ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। କର୍କଟ ରାଶି, କର୍ମକ୍ଷେତ୍ରରେ ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସାନ୍ନିଧ୍ୟ ଲାଭର ସୌଭାଗ୍ୟ ପାଇ ଖୁସି ହେବେ। ପ୍ରତିବନ୍ଧକ ମଧ୍ୟରେ ଅଟକି ରହିଥିବା କାମ ସହଜ ଓ ସୁବିଧାରେ ହେବ। ପାରିବାରିକ ପ୍ରଶାସନ, ଯାନବାହନ ନିର୍ମାଣ ଓ ଯାତ୍ରାରୁ ସୁଫଳ ପାଇବେ। ସାଧାରଣ କଥାରେ ବନ୍ଧୁଙ୍କ ଭୁଲ ବୁଝାମଣା ହେତୁ ସତର୍କତାର ସହ କାମ କରିବା ଭଲ। ସିଂହ ରାଶି, ପାରିବାରିକ କ୍ଷେତ୍ରରେ ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ଜାଲରେ ଛନ୍ତି ହୋଇ ମାନସିକ ସନ୍ତୁଳନ ହରାଇବେ। ଆର୍ଥିକ ସ୍ୱଚ୍ଛଳତା ରହିଥିଲେ ମଧ୍ୟ କାମଗୁଡ଼ିକ ସୁବିଧାରେ ହୋଇପାରିବ ନାହିଁ। ରାଜନୀତି ସ୍ଥଳରେ ବିବାଦୀୟ ପରିସ୍ଥିତି ଭିନ୍ନ ରୂପ ନେଇପାରେ। ବାଣିଜ୍ୟ, ପରିବହନ, ଜମିଜମା, କଳକାରଖାନା ସଭା ସମିତିରେ ସଫଳତା ଅର୍ଜନ କରିବେ। କନ୍ୟା ରାଶି, ବନ୍ଧୁମାନେ ସହଯୋଗ କରିବାର ପ୍ରତିଶ୍ରୁତି ଦେବେ, କିନ୍ତୁ କିଛି ବି କରିବେ ନାହିଁ। ଜମିଜମା କାରବାରରେ ଅର୍ଥଲାଭରୁ କିମ୍ବା କଳ୍ପନାର ବାହାରେ ଥିବା କୌଣସି କାର୍ଯ୍ୟ ହାସଲ ହେତୁ ଖୁସି ରହିବେ। ସଭାସମିତି, କଳା ସାହିତ୍ୟ, ମନୋରଞ୍ଜନ ଆଦି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସାମିଲ ହୋଇପାରନ୍ତି। ପାରିବାରିକ ସମସ୍ୟା ସମାଧାନ ହୋଇଯିବ। ତୁଳା ରାଶି, ଆଜି ନିଜ ଲୋକଙ୍କ ଉପରେ ଭରସା କରିନପାରି ଅନ୍ୟର ସାହାଯ୍ୟ ଲୋଡ଼ିବେ। ଯାନବାହନ ଚାଳନାରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରନ୍ତୁ, ଅନ୍ୟଥା କୌଣସି ଅପ୍ରୀତିକର ପରିସ୍ଥିତିର ସାମ୍ନା କରିବାକୁ ପଡ଼ିବ। କଠୋର ପରିଶ୍ରମ ପୂର୍ବକ ରପ୍ତାନୀ ବାଣିଜ୍ୟରେ ଉନ୍ନତି ଘଟିବ। ଦୈହିକ ଦୁର୍ବଳତା ଯୋଗୁଁ ମନୋବଳ କମିଯାଇପାରେ। ପିଛା ରାଶି, ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ସାବଧାନତା ସହ କାମ ନକଲେ କେତେକ ସାମାନ୍ୟ ଭୁଲରୁ କାମଗୁଡ଼ିକ ବିଶୃଙ୍ଖଳିତ ହୋଇପାରେ। ଅଫିସ କାମରେ ଘଟଣାଗୁଡ଼ିକୁ ଅସ୍ୱାଭାବିକ ଭାବରେ ଚିନ୍ତା କରିବେ। ସାମାଜିକ ସ୍ତରରେ କୌଣସି ଗୁଜବ ମାନସିକ ସ୍ଥିତିକୁ ଦୋହଲାଇ ଦେଇପାରେ। ଅପରାହ୍ନରେ ବନ୍ଧୁମିଳନ ସାଙ୍ଗକୁ ଭ୍ରମଣ ସୁଯୋଗ ଜୁଟିବ। ଧନୁରାଶି, କୌଣସି ପ୍ରକାର ଟଙ୍କା ସଂଗ୍ରହ କରିବାରେ ତତ୍ପରତା ପ୍ରକାଶ କରିବେ। ପାରିବାରିକ ଚଞ୍ଚଳ ବୃଦ୍ଧି ପାଇପାରେ। ଆନୁଷ୍ଠାନିକ କ୍ଷେତ୍ରରେ ଗଠନମୂଳକ ପ୍ରେରଣା ଦେଇ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ପ୍ରଶଂସିତ ହେବେ। ନିର୍ମାଣ, ଚୁକ୍ତିପତ୍ର, ମାଲିମକଦ୍ଦମା, ବ୍ୟବସାୟ, ଯାତ୍ରା ଓ ପାରିବାରିକ ସମସ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଧରଣର ଫଳ ପାଇବେ। ମକର ରାଶି, ସକାଳୁ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସହକର୍ମୀଙ୍କ ସହ ସାମାନ୍ୟ ତିକ୍ତତା ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। ପଡ଼ୋଶୀ କେହି ପ୍ରତିବାଦର ସ୍ୱର ଉଠାଇ ମନରେ ଅସ୍ଥିରତା ସୃଷ୍ଟି କରିପାରନ୍ତି। କୌଶଳ ପ୍ରୟୋଗ କରି ନିଜ ଲୋକଙ୍କୁ ଆପଣାଇ ନେବାରେ ସମର୍ଥ ହେବେ। ଜମିଜମା ବିବାଦ, ପରିବହନ, ନିର୍ମାଣ, ରାଜନୀତି, ପ୍ରଶାସନ, ବ୍ୟବସାୟ ପ୍ରଭୃତିରୁ ସୁଫଳ ପାଇବେ।
କୁମ୍ଭ ରାଶି, ଆଜି ହଠାତ୍ ପନ୍ଥଙ୍କ ନିମନ୍ତ୍ରଣ ପାଇ ଆକସ୍ମିକ ଦୂରଯାତ୍ରା କରିବାକୁ ପଡ଼ିପାରେ। ସମସ୍ୟା ସୁଧାରିବାକୁ ଯାଇ ପରିବାର ଭିତରେ ପ୍ରିୟ କଥା କହି ସମସ୍ୟାକୁ ସୁଧାରି ନେବେ। ଭ୍ରମଣ ହେତୁକ କ୍ଳାନ୍ତି ଓ ଅବସାଦ ଦେଖାଦେଇପାରେ। ପିଲାଙ୍କ ବିଶୃଙ୍ଖଳିତ ଆଚରଣରେ କ୍ଷୁବ୍ଧ ହେବେ, କିନ୍ତୁ କିଛି ଲାଭ ହେବନି। ମୀନ ରାଶି, ଅପରାହ୍ନରେ ସମସ୍ୟା ସମାଧାନ ହେବା ସାଙ୍ଗକୁ ଟେନସନ୍ କମିଯିବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସହଯୋଗ ଭିତରେ କାମ କଲେ ଉପକାର ପାଇବେ। ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତା ବୃଦ୍ଧି ପାଇବା ହେତୁ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ ପ୍ରତିବନ୍ଧକ ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। ସାଧାରଣ କଥାକୁ କେନ୍ଦ୍ର କରି ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ଝଡ଼ ସୃଷ୍ଟି ହୋଇପାରେ।